কেন মুখ? পথ দেখাতে এই যে হাজির বন্ধু তোদের সুখ, এবার সঙ্গে সাথীও আছে, আমরা তো নই একা। চার দিগন্তে উড়ে গেলে পাবই পাবো দেখা। জ্যোৎস্না, 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 আমি জানি তোদের হাতে সময় কম, তাই আমি এবারে আমাদের বন্ধুদের সাহায্য নেব। ওরা তো সব দিকে উড়ে বেড়ায়, ওরাই খবর এনে দেবে দেখিস। তুই চিন্তা করিস না। কাঞ্চন, কাঞ্চন, শোক কি বললো তুমি বুঝলে? শোক বলছে ও আর ওর বন্ধুরা আমাদের সাহায্য করবে, যেহেতু আমাদের কাছে সময় কম আছে। আর তাছাড়া পাখিরা তো সব জায়গায় ঘুরে বেড়ায়, নানা জায়গার খবর রাখে, তাই আমার মন বলছে কাঞ্চন শোক আর শোকের বন্ধুরা নিশ্চয়ই আমার বাবা মার খবর নিয়ে আসবে। কাঞ্চন, হ্যাঁ জ্যোৎস্না, এ তো খুব ভালো খবর। আমাদের খোঁজ বৃথা যায়নি কাঞ্চন, আমাদের বন্ধুরা আমাদের পাশে থাকলে আমাদের কোন চেষ্টাই বিফলে যাবে না। দেখো জ্যোৎস্না, তুমি চিন্তা করো না জ্যোৎস্না, আমরা চারদিকে ছড়িয়ে পড়ে ঠিক তোমার পেদে বাবা মায়ের খোঁজ নিয়ে যাব। এবার কয়েকদিন এখানে কাটিয়ে যাওয়ার সুযোগ হয়েছে জ্যোৎস্না, কোটা দিন থেকেই জানা, আর পাখিরা তো খবর নিয়ে এসে এখানেই ফিরে আসবে তোদের কাছে। আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরেছে, তাও আমার বিয়ে করে রাজপুত্র কাঞ্চনকে সঙ্গে নিয়ে। করিম আমি না থাকলে তোদের কি ছাড়ত? হ্যাঁ হ্যাঁ, কোটা দিন থেকেই যাও। হ্যাঁ, কোটা দিন থেকে যাও, থেকে যাও। বেশ, আমরা তাহলে কদিন থেকে যাব? বেশ বেশ বেশ, এবার যত তাড়াতাড়ি সম্ভব বাবা মায়ের খোঁজ পেলে পরবর্তী কাজ আরো সহজ হবে। আর এতদিন পর বাবা মাকে খুঁজে পাওয়ার আনন্দ তো আলাদাই হবে। আমাকে বন্দি করে রেখেছিলে না? হ্যাঁ, এবার দেখো আমি কি করি। তুমি কি করলে মন্ত্রীমশাই? কেন আমার পথে বাধা হয়ে দাঁড়ালে বলো? কামিনী, আমি কখনো তোমার বিরোধিতা করিনি, কখনো না, সবসময় তোমার পাশে থেকেছি, কিন্তু এই এই একটা বিষয়ে আমি আমি তোমার বিরোধিতা করব, তোমার পথে এসে দাঁড়াবো। কামিনী, সোমেশ্বর আমার আমার সন্তান, তুমি ওকে তোমার দলে টানার জন্য যা খুশি করতে পারো, আমি কখনো বাধা দেব না, কিন্তু কিন্তু আমি ওকে প্রাণে বাঁধতে দেব না। ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে, করুক, তাতে আমরা হাতে একটু সময় পেয়ে যাবো, যাতে এদিকে সবাই তোমরা বাঁচাতে পারি, সুবিধা হবে। লক্ষ্মী আর কামিনীর চোখে বুলেট নষ্ট করে দিতে পারে, এটা আমাদের কাছে লাগবে। ভালো চাইলে সরে যাও মন্ত্রীমশাই, আমার বিরুদ্ধে যাওয়া মানে কিন্তু মৃত্যুকে আহ্বান জানানো। তুমি আমাকে মেরে ফেলতে চাও কামিনী? বেশ বেশ, তো তাই সই। বাবা বাবা, আমার জন্য এভাবে প্রাণ বিপন্ন করো না বাবা, শুধু এখনো সময় আছে, চিনে নাও কে তোমার আপন, কে তোমাকে ভালোবাসে। উদয়াদিত্য, এখনো সময় আছে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, অসৎ সঙ্গ ছাড়ো। আরেকবার ভাবো উদয়াদিত্য,
বোধাদিত্য অশুভ শক্তি সঙ্গ ছাড়ো তুমি। বোধাদিত্য তুমি ভুলে যাও না, তুমি আমাদের মিত্র, মিত্র বোধাদিত্য, অসৎ সঙ্গ ছাড়ো। এইসব কিছুর জন্য তুমি দায়ী সোমেশ্বর। একবার তুমি শেষ হলে সব ঠিক হয়ে যাবে। রাজ আমি তোমায় শেষ করবো। মন্ত্রী মশাই, কেন আমার কালদণ্ডের মাথা স্পর্শ করলে? কেন?